অবস্থা দেখছো, এখানে একটা সিঁড়ি তারু, এই যে সিঁড়িতেছে এখানে, তুমিও ছিড়া আজকে চলে আসলাম যে আমাদের চাচা আমাদের বাগানে, সিরানাজ বাগানে। এটার আরেকটা নাম জানি কি বলে, নানা আরেকটা নাম জানি কি, কহি। তো দেখেন অনেক কহি ধরছে, মানে সিরানাজ। এই যে আপনাদের ভিতর দিয়ে দেখাচ্ছি আমি, ভিতরে যাওয়া, ওয়াও, মানে অনেক, মানে ধারণার বাইরে যে এত ধরছে, অনেক সুন্দর হয়েছে। আপনাদের আমি সবটুকুই দেখাচ্ছি। ওয়াও, এই জায়গায় যে ধরছে, এই জায়গায় যে ধরছে, এই দিক দিয়া অনেক। চাচি আম্মা বাবার বাগানের খেয়াল রাখি খুব। ওই যে চাচি আম্মা আমার সামনেই, হ্যাঁ, চাচি আম্মা সবসময় বাগানের দেখাশোনা করে রাখে। ওই চাচি আম্মা ওখান আমার সাথে আছে। চাচি আম্মা এই যে ভেঙে গেছে, দেখেন এই যে মাথার পড়ে গেল। অনেক ধরছে না আমাদের, প্রচুর সুন্দর দেখা যাইতেছে নিচ থেকে। আর এটা দোল খাই গেলে কার কো হলুদ সুন্দর, এটা আরো সুন্দর। এই যে দেখেন আপনারা, মানে অনেক বড় বড় হয়েছে অনেক। আমাদের সাপালি খেলা কই গেল, ওই জায়গায় যে দৌড়ছে দেখেন, অনেক সামনে ওই দিক যাবে। ওরকমের মধ্যে
মানে যে দিক দিয়ে বড় হইতে সুযোগ পাইনি। মানে এত পরিমাণ ধরছে, এগুলো সবই আমার আমাদের আম্মার মানে খুব শখের বাগান এগুলা, আর আম্মা খুব যত্ন সহকারে এগুলা খেয়াল খবর রাখে, দেখাশোনা করে। মানে আম্মা যাই করে না করে এই দিকের প্রতি এই দিকে আমার খুব খেয়াল থাকে। কত দেখো, হ্যাঁ কত বড় এটা, বললো না তখন দেখা হইলো কেন, তখন দেখা হইছে ওই যে মুড়ায় থাকে তো, দেখো দেখেই প্রাণটা ভরে যায় না। সুন্দর চাচাম্মা শীতছে, এই দেখতে অনেক সুন্দর লাগছে, কত না দাঁড়াও চাচাম্মা মানে হুঁশ হারিয়ে ফেলছে এত এগুলা দেখে, ঠিক আছে এগুলা তোলা মজাই তো আলাদা, দেখো সুন্দর তুলতেই ভালো লাগে তাই না আম্মা, হ্যাঁ এটা তো চিংড়ি মাছের মজা, তারপরে সবজি আমরা রেগুলার সবজি খাই, সবজিটা তো শরীরের জন্য খুবই উপকার তাই না, প্রতিদিন সকালে আমাদের এই শ্রীচন্দ্র সাথে পাঁচমিশালি নিজেদের বাগানের সবজি আমরা প্রতিদিন খাই, আপনি শীতে থাকেন আমি আপনি ওই দিক ঘুরেন দেখে আমি ওর পিছনে আসি যাতে ফেস না উঠে, একটা গাবলা হয়ে গেল একটা মানে এক মিনিটের ভিতরে কতগুলো চিকুনটা ছিলেন না, না ওকে হ্যাঁ ছিলেন যে কোনো মাছ দিয়ে কিন্তু মজা লাগে, দেখতে তো সুন্দর খাইতে তো আরো সুন্দর স্বাদ লাগবে, ইলিশ দাও খেতে পারো ইলিশটাও খুব টেস্ট হয়, আমার পুরা বাগান এটা আমাদের, এই পুরা বাগানটুকু সবটুকু আমাদের, এখানে অনেক সবজি চাষ করা হয় এই জায়গায়, এক গাবলা বইরে গেছে
এখন তুমি নাই। করলা, করলা এই দেশি করলা নাই, এগুলো দেশি করলা না আম্মা, এই যে দেখেন এখানে একবারে মাটিতে মিশে গেছে এই জায়গায়, মানে ওই এডার ওজন, এডির ওজন কুলাইতে পারে নাই জাংলা, এডির ওজন কুলাইতে পারে নাই। এই জায়গায় কত সুন্দর দেখা যাইতেছে দেখেন, তারু নানা রে জুস বানিয়ে খাই দিম নে আল্লাহ এখানে দেখো কতগুলা একসাথে বিছাই আছে, যেগুলো দেখো বিছাই আছে খুলে ফেলো ভাই না নিচের দিকে টান দিয়ে দাও, আমি আর পারতেছি না তোমরা তো ব্যথা করতেছে, ওই যে এই যে ওই যে ওই যে দেখা না মানে সাজাইবো আর ভালোভাবে সাজিয়ে পড়বো মাদ্রাসায় যাবে।
বাড়ির জন্য রাখার দরকার নেই, আমরাই কিন্তু তুলে নিব অনেক থাকবে তাই না, অনেক থাকবো সমস্যা নেই। উঠাই 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 দেন, লয়ে যাই এখন দেখতে সাপের মতোই বাগান আইসা সবাই একটু উষ্টমি ভাজদমি করে আপনি গলা কাটছেন কেন? আজকের ওয়েদারটা খুব সুন্দর, আসো আসো।